নমস্কার মা টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। সহজ পাঠের আরও একটি এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে আমি তৃণা। যারা প্রত্যেক দিন এই এপিসোড দেখো, ভালোবাসো এবং তোমাদের ভালোবাসায় শিক্ষাটাও কিন্তু আজকে একটা উন্নত মানের জায়গায় দাঁড়িয়ে গেছে। দেখো, বিগত দুটো বছর ধরে আমরা অনলাইন যেভাবে ক্লাস করেছি সেই জায়গায় কোথাও একটা খামতি থেকে গেছে তো বটেই, কারণ ফিজিক্যাল কানেক্টিভিটি ওটা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা ছোটোবেলায় টিচারদেরকে সামনাসামনি দেখলে খুব খুশি হতাম, কারণ তিনি কিভাবে বলছেন, তার বাচনভঙ্গি কি, তার লিপসিংটা খেয়াল করতাম, কিভাবে পড়াচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, এরকম নানাবিধ জিনিস কিন্তু আমাদের সাথে জড়িয়ে। যেমন সংস্কৃত মনস্ক প্রত্যেকটা মানুষ এই সময় টেলিভিশনের ওপারে বসে থাকেন। আমার সঙ্গে রয়েছেন আজকের শিল্পী এবং অবশ্যই সাংস্কৃতিক একটা অন্য দিকে উদ্দীয়মান, তার নাম শ্রীমতী সোমা কঞ্জিলাল। অনেক অনেক স্বাগত দিদি, তোমাকে নমস্কার। আরও একটা এপিসোড নিয়ে তোমার সঙ্গে আমি তৃণা। দেখো দিদি, বেশ দুটো তিনটে এপিসোড আমাদের যখন পার করেছি বেশ ভালো লেগেছে, কারণ একটা অন্য ভাবধারায় আমরা কথা বলেছি, একটা অন্য রকম আমরা লেসন দিয়েছি, যেটা আমরা বলি কি একটা ওয়ে। অনেকগুলো তো দিক থাকে, আমাদের পথপ্রদর্শক অনেক থাকে, কিন্তু কোনটা অনুকরণ করব আর কোনটা অনুসরণ করব এর ভিতরে তো একটা বাজবিচার থেকেই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিগত যে কটা এপিসোড করেছি তাতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেশি করেছি, আর এই এপিসোডটা একটু প্রাপ্ত বয়স্ক, একটু প্রবীণ, মানে এই ধরো 15 বছর থেকে শুরু করে আপ টু যত বছর মানুষের ইচ্ছা শক্তিটা বেঁচে থাকে, তো তাদের জন্য আজকের ক্লাস আসি তোমার কাছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এর আগের এপিসোডগুলো একদম ঠিক বলেছ তুমি, ছোটদের মূলত, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গার্জিয়ানদেরও বেশ অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, শিক্ষা দিয়েছি এটা বলবো না, এটা সবটাই আপনাদের নিজেদের ব্যাপার। যতটা আমি চাইবো আমি ততটাই নেব। যাই হোক, খুব ভালো লাগছে মায়া টিভির এরকম একটা প্রচেষ্টা, সত্যি স্যালুট জানানোর মতো, যে ঘরে বসেও কিছু একটা শিখুন, সহজ পাঠ, একেবারে সহজেই গ্রহণযোগ্য। এখন একেবারে যেটা শুরুতে একটা কবিতার কথা আমার খুব মনে পড়ছে, আমি একটু ওই কবিতাটা বলি, তারপরে ওই যে লেভেলের আমার ছেলে মেয়েরা আমার কাছে আসে নিয়মিত, ওদের কথা দিয়ে আমি বলবো। কবি ব্রত চক্রবর্তীর লেখা একটা কবিতা, মিলিদি। অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম, মিলিদি, বুড়ি হয়ে গেছো, না থাক বর্ণনা, তবে ভারী কষ্ট হলো, কি রূপ ছিল তোমার একদা, সেই জাকজমকের বিয়ে মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে, তুমি আর যাওনি সেও নেয়নি। তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রু, সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাই ফোড় তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদে জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে, এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে, তুমি কই, কোন নতুন ঘটনা নিলে না তো জীবনে, কি পেলে মিলিবি এতগুলো বছর, চিনতেই পারোনি, নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ দেখলে চোখ, আমি ভীষণ চমকাই দেখে শিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর, আজ আজও ভীষণ রাগ হলো হঠাৎ, তারপরে অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে, মিলিবি ধুধু আলপথ দেখি, তিলক ফোঁটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে বলি দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না। এই যে একটা কবিতা ব্রত চক্রবর্তী লিখেছে, অসাধারণ কবিতা। কবিতাটা ধরো কবি যেমন তার পেন দিয়ে লেখেন, শিল্পীর ভাবনা দিয়ে সাদা ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলতে হয়, তাই না? একেবারে। এবং অকপট সত্যি কথা, একটা বই যখন আমরা পড়ি বা অন্য আরেকটি মানুষ পড়ছেন,
এই যে বলি না কন্টেন্ট বা তার ভিতরের শব্দগুলো কিভাবে আমার কাছে ছবি আঁকবো, এটা তো আমার, কারণ একজন পাঠকের মানসিকতা বা পাঠকের একটা ইচ্ছা শক্তিকে কিভাবে সেটা বহিঃপ্রকাশ করবে ওই বইয়ের কটা পাতায় লেখা উপরিভাগের কয়েকটি শব্দ কালো কালারের বর্ণে, এর এক অসাধারণ মাহাত্ম্য আছে আমার মনে হয়। এবং সমাধি যে কবিতাটা দিয়ে তুমি শুরু করলে এত টাচি, দেখো আজকে যেহেতু বড়দের নিয়ে, সুতরাং এমন অনেক মানুষ রয়েছেন, অনেক মহিলা রয়েছেন যারা টেলিভিশনের ওপার থেকে বসে এটা শুনছেন এবং তাদেরও কোথাও ওই কষ্টগুলো একটুখানি দানা বেঁধে উকি মারছে। এই যে জায়গাটায় আমি বিগত কিছু এপিসোডের আগেও হয়তো বলেছিলাম সমাধি, যে আমাদের মনের অনুভূতিগুলো ভাবপ্রকাশের একটা কেন্দ্রবিন্দু হিসেবে মেলবন্ধন করে, পাখা মেলে উঠতে চায়। তো সেই ইচ্ছা পাখিটা যদি এরকম কিছু কবিতা দিয়ে মানুষ নিজের সাথে জীবনে রিলেট করতে পারে, তাহলে তো সেটা অনেক বেশি মর্মস্পর্শিত হয়, অনেক অনেক খুব ভালো থাকা যায়। হ্যাঁ, এই যে ধরো এই যে কবিতাটার মধ্যে যে জায়গাটা আছে, আমরা আমি যখন ধরো এই বয়সের ছেলে মেয়েদের শেখাচ্ছি, ধরো 15-20 মধ্যে, ওদের তো আমি তখন বলি যে কবিতাটার মধ্যে কি বলতে চাইছে সেটা একটু ফিল করো এবং ওখানটায় তুমি নিজেকে নিয়ে দাঁড় করাও। যদি মিলিদির জায়গায় আমি হতাম, আমার উপলব্ধি কী হতো? তুমি দাঁড়াও ওখানে নিয়ে তোমাকে দাঁড় করাও, তোমার উপলব্ধি কী হবে? এই জায়গাটায় আমরা নিজেকে যত বেশি প্রতিষ্ঠিত করতে পারবো আমার পারফরমেন্স তত ভালো হবে। অত্যন্ত ভাইটাল একটি পয়েন্ট সমাধি, তোমার কথা আমি এটা আরও উল্লেখ করে দিই। এই যে আমরা বলি না এক্সপ্রেশন, সেটা কী কাইন্ড অফ, কিন্তু সমাধি আজকে প্রথম কবিতাটি দিয়ে সেটা বুঝিয়ে দিল এক্সপ্রেশন কিভাবে আসে। আমরা সাধারণত কি করি, টিচারকে কপি করি, কিন্তু হ্যাঁ প্রথম প্রথম করতেই হয় শিক্ষার শুরুতে, কারণ তখন শিক্ষার ABCD-টাই হচ্ছে টিচার, তিনি যেভাবে বলবেন সেভাবেই আমি নেব, সেভাবেই আমি বলবো। কিন্তু তারপর তোমার ভাবনায় তুমি কি বুঝছো, এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, সম্পূর্ণ আলাদা, এবং ওই বোধের জায়গা থেকে, কারণ আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, আমাদের আলাদা আলাদা সত্তা, তাহলে তুমি তোমার বোধের জায়গা দিয়ে এই জায়গাটা ব্যাখ্যা করো, তুলে ধরো। ঠিক, তোমার জীবনেও তো প্রেম এসেছে, তোমার জীবনে ভালোবাসা এসেছে, তা সেই অনুভূতির জায়গা থেকে তুমি, সেই অনুভূতির জায়গা থেকে তুমি ফিল করো। যত তুমি ওই জায়গাটা টাচ করতে পারবে তত তোমার ভালো প্রত্যেকটা গার্জিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা বন্ধু যারা শিখতে চায় আবৃত্তিকে ভালোবেসে, তাদের খুব ভালো লাগবে। সমাধি, আমরা আরো একটু বিষয়ে আসি, যে আরো একটা কবিতা তো অবশ্যই শুনবো, তবে এই যে আমরা বলি না যে পারফর্ম করতে গেলে কোনো একটি বড় কবিতা নয়, কোনো একটা ছোট কবিতা অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে, এর কতটা সততা আছে, কতটা সত্যতা আছে? এই কথাটা, এটা একটা তুমি খুব ভালো বলেছো। আমি যখন ছোটবেলা থেকে না বিভিন্ন কম্পিটিশনে যেতাম, আমি খুব ছোট ছোট কবিতা পছন্দ করতাম। আর আমার বন্ধুরা যারা যেত, ওরা দেখি 2-4 পাতা, হ্যাঁ হয়তো টাইম দিয়ে দিয়েছে, হ্যাঁ 4 মিনিট বা 5 মিনিট সময় দিয়েছে, কিন্তু 4-5 মিনিটের মধ্যে আমি 2 মিনিট বলবো, সেই 2 মিনিট আমার জীবনের সেরা উপস্থাপনা থাকবে। এই লক্ষ্যটা আমার চিরকাল ছিল, এবং আমি আমার স্টুডেন্টদের বা আমার যারা বড় বড় স্টুডেন্টরা, মানে ইভেন যাদবপুর ইউনিভার্সিটিতে আমার এক স্টুডেন্ট PhD করছে, হ্যাঁ একজন ম্যাথস নিয়ে করছে, এরকম আমার সেই ছোটবেলা থেকে এই ছেলে মেয়েগুলো আমার বড় হয়ে গেল, হ্যাঁ এরা এখনো কবিতার হাত ধরে আছে। ওরা আমাকে বলে যে সিস্টার, এই যে কবিতাটা শিখছি, কবিতাটা থেকে যে একটা আলাদা রকম ভালো লাগা ভালোবাসা পেয়ে এই সিরিয়াস পড়াশোনার পাশেও কত হালকা থাকা যায়, সেটা যারা না এসেছে, না শিখেছে, না বুঝেছে, তারা বুঝতে পারবে না। ঠিক, আমি আমার সেই জন্য সমস্ত ছেলে মেয়েদের, ওদের আমি বলি যে তোমরা এটা বোঝো, একদম এই যে একটা বোধের জায়গাটা, হ্যাঁ এই একটা সেন্টেন্স, সেটাকে কত রকম ভাবে বলা যায়, তার যে তার জন্য কিন্তু আমার এত বড় 10-5 পাতা বলতে হবে তার কোনো মানে নেই। এই প্রসঙ্গে আমি বলি, জানো আমার জীবনের লাস্ট আমি যে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম,
ঘুষ কবিতাটা, সুবোধ সরকারের ঘুষ কবিতাটা আমি বলেছিলাম, এবং আমার মনে হয় সারা মানে অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশনটা হয়েছিল, আমি নদিয়া জেলার হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং সেখান থেকে আমার যখন কবিতাটা বলে আমি বেরিয়ে গেলাম, পরে অনেকগুলো 4-5 জন বিচারক ছিলেন, তারা আমাকে পরে ডেকে পাঠালেন যে ওই মেয়েটি, এই যে একটু আগে তুমি, এর আগে আমরা যে এপিসোডগুলো করলাম তার আগে একটাতে মনে হয় আমাদের এরকম আলোচনা ছিল যে কথা বড় ধার, কথায় কিন্তু জাদু আছে। একদম একদম, সেটা কিন্তু বুঝে আমাকে বলতে হবে, ঠিক। তা তখন আমাকে বিচারকরা ডেকে বলেছিলেন যে তুমি কোথায় থাকো, খুব ভালো হয়েছে বলা, তুমি কিন্তু আবৃত্তিটা কখনো ছেড়ো না, আর পুরস্কার দেওয়া হবে বাংলা একাডেমি থেকে। বাহ, ঠিক আছে। তা ওই ওইটুকু কবিতা, খুব বেশি হলে 2 মিনিট লাগে ঘুষটা বলতে, কিন্তু পাশাপাশি অনেক অনেক বড় বড় বলেছিল। তা আমার ছেলে মেয়ে মানে স্টুডেন্টদের গার্জিয়ানদের বোঝাতে চাই যে বড় নয়, ছোট বলবো, অ্যাট্রাকটিভ হবে অবশ্যই, এতটাই আকর্ষণীয় হবে সারা জীবনে চাইলেও যেন সে ভুলতে না পারে যে বাহ ওই যে শুনে এসেছি। একদম। এবং সব থেকে বড় কথা সমাধি, এটা তুমি ফিল করবে, আমরা যখন বিভিন্ন স্টেজ পাই, যদি কখনো মনে হয় যে এই সময়টা একটু আবৃত্তি করে শোনাই, মানুষ খুব অধৈর্য হন, আবার শুনবো, আবার আবৃত্তি কেন? কারণ সবসময় একজন শিল্পীর, বাচক শিল্পীর আবৃত্তি করতে গেলে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেই জায়গা থেকে মানুষের না খুব বোর হয়ে যান মানুষ, তাই ওই বেশি কথা শোনা, বেশি জ্ঞানের কথা যেমন মানুষ শুনতে চায় না, সেই জায়গায় ছোট্ট ছোট্ট কবিতা কিন্তু এক নিমেষে তাদেরকে একটা অন্য ভাবনায় ভাবনায় আনা যায়, ভাবিত করতে পারে। আচ্ছা দিদি, এই এই লেসনটা যখন আজকে আমাদের এভাবে শুরু হলো, এই এপিসোডে দিদি আমরা এটা শিখতে পারি যে যদি একটা দুঃখের কবিতা হয় তাহলে স্বরধ্বনি বা এটা আমরা কোথা থেকে উচ্চারণ করব, পেট থেকে, গলা থেকে, বুক থেকে, মন থেকে, কোন জায়গা থেকে, যে সেখানে আমার প্যাথোসটা আসবে? হ্যাঁ, এখানে প্যাথোসটা আসবে সেই জায়গা থেকে, এই যে ধরো আমি আগের কবিতাটাই ফিরে যাব নাকি আমি একটা নতুন কবিতা, তুমি একটা নতুন কবিতা দিয়ে আমরা ডেমোস্ট্রেটে আসব। হ্যাঁ, তাহলে সেই জায়গাটাতে যাই, একটা কবিতা দেখো, কেউ কথা রাখেনি, আহা, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, এই কবিতাটা আমি যেমন কেউ কথা রাখেনি কবিতাটা, আমার এটা একটা অ্যালবাম আছে যেন কেউ কথা রাখেনি। আচ্ছা, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তা ছোটবেলা থেকে ধরো একেবারে আমার বোধ হওয়া থেকে শেষ জীবন শেষ বয়স পর্যন্ত দেখবা কোথাও না কোথাও কেউ না কেউ কথা খেলাপ করেছে এবং রিলেট করতে পারবে তার জীবনের সঙ্গে, এবং রিলেট করতে পারবে, ঠিক ঠিক। এবার এই যে সুনীল গাঙ্গুলী, মানে কতটা দৃঢ় নিশ্চয় নিয়ে এত দূর একটা ভাবা যায়, এই কবিতাটা নিয়ে আমি ওই প্রসঙ্গটা একটু আনার চেষ্টা। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রফোক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আজও এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি, বাবা আমার কাঁদছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে, ভালোবাসার জন্য আমি
এই যে কোথায় আমি ভালোবাসছি একটার পর একটা, এই যে আমি ভয়েসটা নিচ্ছি, কোথার থেকে নিচ্ছি, কোথার থেকে ছাড়ছি, একদম সেই শুরুর থেকে একেবারে। যে প্রথমে আমি ছোটবেলা, তখন আমার ছোটবেলার সেন্সটা কিরকম? ছোটবেলার সেন্সটা খুব হালকা মেজাজে। হ্যাঁ, তার জন্য আমার ধরো বুক থেকে, গলা থেকে, এখান থেকে আমি নিয়েই আমার সেই ছোটবেলাটা কাটিয়ে এলাম। এবার যখন একটু করে বড় হচ্ছি, তখন কিন্তু ক্রমশই সেই একটা একটা করে না পাওয়া, আর সেই না পাওয়া মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা নিজের কাছে নিজের, তখন কিন্তু আমরা বেশ থেকে বলবো। একদম এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টগুলো ইচ্ছে করি, আমি চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে যেহেতু আমাদের একটা লার্নিং সেশন। সব থেকে বড় কথা, যেমন দিদি সমাধি আমরা বলছিলাম যে টাইমিংসের একটা ব্যাপার আছে, ঠিক খেলিয়ে খেলিয়ে শব্দগুলোকে বলা। এই যে যেমনটা তুমি বললে যে একটা শৈশবের কথা যখন আসে তখন খুব হালকা, কারণ হালকা আগামী দিনে কি ভবিষ্যৎ আছে, কি টেনশন আছে, কোনো কিছুই নেই জীবনে। একটা বড় হওয়ার সাথে সাথে যে মনের ব্যর্থতা, আর তারপর সন্ধিক্ষণ বয়সের একটা বার্ধক্যের কাছে যাওয়া মানেই হচ্ছে না পাওয়ার আবেগগুলো আজকে কোথাও একটা যন্ত্রণায় মিশে যায়। সেই জায়গা থেকে আবারও তোমার লেসনে যাব ফিরে। হ্যাঁ ঠিক, এই যে ধরো এই যে জায়গাগুলো বলছি, এবার কি ধরো একজনকে আমি ভালোবাসি, ঠিক, এবার সে ভালোবাসাটাকে আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে বলে দিচ্ছে যে তুমি এই করলে তুমি আমাকে পাবে, সেই জায়গাটা গিয়েও যদি আমি তাকে না পাই, এটা একদম পুরো বেস থেকে বলতে হবে, তবে তোমার সেই ফিল, সেই উপলব্ধিটা প্রকাশ পাবে। একদম, এই যে আমরা বলি না যে কোনো প্যাথোটিক কবিতা, তাহলে আমার কোনো দুঃখটাকে ভেবে নিয়ে বলবো, নাকি আমি যখন বলছি কবিতাটা তার ভিতরে ঢুকবো, সেই ভেতরে ঢুকবো, যতটা আমি ভিতরে ঢুকবো তত আমি তো ফিল করতে পারবো যে কোন জায়গা থেকে কবি লিখেছে, কোন জায়গা থেকে কবি লিখেছে একেবারে। মানে ধরো কবি তার একটা ভাবনা নিয়ে লিখেছে, সেই ভাবনাটা আমি উপস্থাপনা করছি, এবং বিশেষ করে আমার গলায় সেটা আনা, সেই গলাতে আনতে হবে আমাকে। হ্যাঁ, এটা খুব কঠিন কাজ, খুব কঠিন। হ্যাঁ, কিন্তু ওই যে করতে করতে ভালো লাগতে লাগতে তোমার ওই জায়গাটা এসে যায়। কথা দিদি, সাধনা, সাধনা, এগুলো তো সাধনা, এগুলো শেষ নেই, শিক্ষার যেমন শেষ নেই, আমরা শুধু এক একটা স্তর তোমাদের উপহার দিচ্ছি বন্ধুরা, যাতে এই শিক্ষার স্তরগুলো তোমাকে আরো অন্য বাজে জিনিস প্রভোগ করার থেকে বরং সংস্কৃতি মনস্ক তোমাকে প্রভোগ করুক, এটা আমরা চাই। দিদি আরো একটা কবিতা শুনবো, তার সাথে যদি সেটাকে নিয়ে আমরা আরো কিছু লেজেন্ড থাকে অবশ্যই আমরা যাব। আমরা শুধু একটু প্যাটার্ন গুলো চেঞ্জ করতে করতে যাচ্ছি, একটু প্যাটার্ন গুলো। এই যে দেখো একটা কবিতার আমি একটু পেছন দিকটা একটু বলি, আসলে সময়টাও খুব কম, তো তবে আমরা এরকম চেষ্টা করছি প্রত্যেকটা এপিসোডে কিছু কিছু বোঝানো যতটা সম্ভব। ওই মালতীবালা বালিকা বিদ্যালয়ে একদম শুরুটার শেষটা, হঠাৎ আমার এক্ষুনি মনে এলো যে বেনিমাধব তোমার বাড়ি যাব, বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনিমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। নিজেকে দিয়ে ভাবো, যখন আমি ক্লাস নাইনে পড়ি বা টেনে পড়ি, ডেস্কে বসে অঙ্ক করি, সেই যে বয়সটা, সেই যে ভাবনাটা, ঠিক তারপরে একটু একটু করে পেরিয়ে গেলাম লাস্টে। ওখানে কি বলছে যে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব আগুন জলে কই, আমিও যদি তোমার মতো নষ্ট মেয়ে হই। বাহ, অপূর্ব, অপূর্ব তাই, একদম। এবং এই যে সমাধি, এর থেকে আমরা একটা বিষয় তুলে আনতে পারি, পিচ, স্কেল। একটা কবিতার একই পিচ, ফ্ল্যাট পিচে যদি আজকে আমরা যাই, তাহলে একই পিচের থেকে আপস অ্যান্ড ডাউনস নোটের, হ্যাঁ হ্যাঁ নোটের, এই বিষয়টা নিয়ে একটু আসি। এই কবিতাটা দিয়ে তোমার ভয়েস মডুলেশনে কিন্তু সেটা অনবদ্য প্রকাশ পেয়েছে। এই যে আমাদের আসলে কি হারমোনিয়ামে, দেখুন যে গানের আর্টিস্ট সে হারমোনিয়ামের সহযোগ পাচ্ছে, আমাদের গলাতে কিন্তু সবকটা রিড আছে, এগুলোকে আমাদের প্র্যাকটিস করে, অভ্যাস করে করে কোন টোন কোন স্পিচে গিয়ে আমরা লাগাবো, এটা কিন্তু আমাদের ওই জায়গায় সেট করে নিতে হবে, এটা কিন্তু হঠাৎ করে দমাশ করে কিন্তু হয়ে যাবে না। ওই যে জায়গাটা, ওই জায়গাটা আনার জন্য প্রথমে আগে ভাবতে
ভাবতে হবে যে কবিতাটার মধ্যে কি কথা। এগুলো কিন্তু মানে আমি আমাকে দিয়ে বলছি, আমি যখন শিখতাম কবিতা আমি আমার মতন কিন্তু নোটেশন করে নিতাম, এখানটা আমি গলার কোথায় লাগাবো বা কোথার থেকে সুরটা নিচ্ছি বা কত মাত্রায় আমি বলবো, এটা কিন্তু পুরোটাই আমি নিজের মতো করে করে নিতাম। পরে যখন যে সমস্ত টিচারদের কাছে যখন যার কাছে গেছি যে বলেছে হ্যাঁ একদম ঠিক আছে, বা আমি আকাশবাণীতেও যতদিন করেছি বা দূরদর্শন, মানে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু নিজের মতো করে করে নিতে হবে। আর টিচার তো আছে, আছেন তিনি তো আজকে, এই জন্যই সোমাদি, আমি সোমাদির নাম নিয়েই বলছি, কারণ আজকে এই জন্যই দিদি যে দিদি আপনাদের শেখাচ্ছে, বিশেষ করে গার্জিয়ানদের বলছি, কারণ আপনারা শিখলেই আপনারা আপনার বাচ্চাদেরকে সেদিকে এগোতে সাহায্য করবেন। এবং আমি মনে করি সোমাদি, আমাদের বাড়িতে যদি অ্যাটমসফিয়ারটা না তৈরি হতো, যদি সাংস্কৃতিক মনস্ক, বা আমরা, আমার মনে পড়ে আমার শৈশবটা কিরমভাবে কেটেছে জানো, আমি দর্শক বন্ধুদের সাথেও শেয়ার করি, তোমার সাথেও শেয়ার করি। সকালবেলা আমার ঘুম ভাঙত গান শুনে, আমার রবীন্দ্রসঙ্গীত আমার বাবা চালাতেন, যেটা শুনে আমার ঘুম ভাঙত। এবং আমার মনে আছে সারাটা দিন, যেহেতু আমার পরিবারে আমার মাও একজন সঙ্গীত শিল্পী প্লাস টিচারও, তো সারাক্ষণই না ওই একটা পরিবেশ, গান বাজনা, তার সাথে কোথাও আবৃত্তি, স্টেজ পারফরমেন্স, টেলিভিশনও দেখছি সোমাদি, বিশ্বাস করো, সিরিয়াল সিনেমা না, আমি খুব কম সিনেমা আছে দেখেছি, মানে এটা সত্যি। আমার এখন হয়তো আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক হাসে, এই সিনেমাটা দেখিস তুই, শাহরুখ খানের ওই সিনেমা, কিন্তু বিশ্বাস করো দিদি আমার না মন মানসিকতাটা সিনেমার প্রতি অ্যাট্রাক্টিভ ছিল না একদম, ঠিক ওই যে খুঁজতাম যে কোন জায়গাটা ভালো, বা কি সুন্দর বললো তো, তাহলে ওটা কিভাবে বললো, শেখার ব্যাপার আছে, শেখার ব্যাপার, যেটা সমাধি তুমি আজকে ক্লাস করছো, একদম তুমি ঠিক বলেছো। আর আমার ঘুম ভাঙতো প্রাত্যহিক শুনতে, আচ্ছা হ্যাঁ, আর আমি আমার মেয়ে যখন হলো, আমার মেয়ের মাথার কাছে একটা রেডিও, মানে এখন আমার বাড়িতে রেডিও আছে, আমি রেডিওটা চালিয়ে রাখতাম, রেডিও নব অন করে দিতাম যে ওর এগুলো শুনতে শুনতে ও বড় হোক, আমি জানি না আলটিমেট ও বড় হয়ে কি হবে, অ্যাটলিস্ট আমার চেষ্টা তো থাকবে, তৈরি হয়ে যায় মন মানসিকতা, মন মানসিকতা তৈরি হয়ে যায়। এই যে দিদি দেখো আজকে একটা তুমি বলছো, একটা পিচে বলছো বা একটা স্কেলে বলছো, প্রত্যেকটা ওয়ার্ড একটা সুর আছে, এই যে তুমি বললে সুর, সেটাই গলার রিড একদম, এবং সেখানে আমরা সারেগামা পা করি, সেটাই আমরা সারেগামা পা করি একদম। আমরা এই একটা কবিতা শুনি না, যে কোনো একটাতে আমরা আরো বেশি করে মানুষকে বোঝাতে পারি, আরো বোঝানো যায়। এই কবিতাটা দেখো, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা, তিন পাহাড়ের স্বপ্ন, বেশ একটু চেষ্টা করছি আমি, ঠিক আমি জানি না কতটা পারবো, যাই হোক। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিনশেষে বই কালি মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোর লাগি গান গাই গাথি মালিকা, আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না, সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়, দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ, আইমিতে নি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণাধারে আয়, আই জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সুই গাতমালা, চুমুর গেলাস মগঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়, আহ মাদল মাতাল মাদল বাচ্চে তোরই জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক চড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবি না পাহাড়ে, জাস্ট এইটুকু, আরো খানিকটা আছে। এই যে প্রত্যেকটা জায়গায় না, কোথায় আমার গলা, কোথায় আমার বুক, কোথায় আমার মানে লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন, একদম যখন একটা আবৃত্তি বলা হয় না, তখন আমরা ওই স্পটে চলে যাই, একদম যে আমি আমার চিন বলছি, আমি আমার বুক বলছি, আমি আমার, এগুলো বডি পার্ট, এগুলো লজ্জার ব্যাপার নয়। আমরা এইটা ধরেই কিন্তু নেক্সট এপিসোডে যাব, কারণ আজকে আমাদের হাতে সময় নেই। এই রেশটা ধরেই যে একটা কবিতা যখন একটা লাইনে যায়, একটা ফ্লোতে যায়, হঠাৎ করে আপ ডাউন অ্যান্ড হঠাৎ করে ছন্দ, এর এক অভূতপূর্ব মিল আছে। অনেক ধন্যবাদ জানাবো সমাধি আজকের এপিসোডের জন্য, সহজ পাঠে তোমাদেরকে নেক্সট এপিসোডের জন্য আবারও আগাম জানিয়ে রাখলাম, অনেক অনেক ভালোবাসা, নমস্কার।